আজ আইবুড়ো ভাত খাওয়ার নিমন্ত্রণ জেঠিমা আর দুই জেঠতুতো দিদির কাছে। আজ আর শাড়ি পরবো না, একটা নতুন চুড়িদার কিনেছি, এটাই পরবো ম্যাচিং কুন্দনের গয়না দিয়ে। মা বেরিয়েছিল তত্ত্বের জন্য শীতবস্ত্র শাল কিনতে, এই ফিরলো, সেটাই দেখাচ্ছে। একটা ছোট্ট টিপ করলাম আজ। বেশ কিছুদিন হয়ে গেল রমান মধুবনীতের বাড়িতে চলে গেছে, ওদিকেও জোর কদমে বিয়ের প্রিপারেশন চলছে। এইটা আমার ফোর্থ আইবুড়ো ভাত, সাজগোজ ডান। আজ আমরা হোল ফ্যামিলি জেঠিমার বাড়িতে ডিনার করব। জেঠু জেঠিমার বাড়িটা আমাদের বাড়ির একদম লাগোয়া, খানিকটা পুরনো আদলে তৈরি। লাল মেঝে, সিঁড়ি, সিলিংয়ে করিবর্গা, সবুজ রঙের সুন্দর ফ্লোর মোজাইক, জেঠুর শখের বেলজিয়ান কাচের অ্যান্টিক আয়না, দেয়ালের তাকে জেঠিমার টুকটাক ব্যবহারের জিনিস, সব কিছুই আমার খুব ভালো লাগে দেখতে, চোখের আরাম। জেঠুদের বাড়িতে সবসময় সুন্দর নতুন ক্যালেন্ডার ঝোলে, আজ যেমন এই দুর্গা ঠাকুরেরটা। আমার জেঠিমাকে আমি এম্মা বলে ডাকি, অনেক ব্লগে তোমরা ওনাকে দেখেছো আগে। মুখে হাসি সব সময় লেগে আছে এম্মার। কম বয়সে দুর্দান্ত সুন্দরী ছিলেন আমার এম্মা, আর জেঠু ছিলেন অসম্ভব হ্যান্ডসম, তার সাথে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। আমার এনগেজমেন্টের ঠিক কয়েক মাস আগে 2022 জেঠু আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু সবসময় মনে হয় জেঠু যেন আমাদের সাথেই আছেন, এক্ষুনি আমাকে মাঙ্কা বলে ডেকে উঠবেন। বাবলি দিদি, বনি দিদি নিজে পছন্দ করে খুব সুন্দর এই লাল হ্যান্ডলুম শাড়িটা আমার জন্য নিয়েছে, আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিয়ে। বনি দিদি, বাবলি দিদি, মা, কাকি, নেম্মা, আমি সকলে একত্র হয়েছি, মানেই আড্ডা শুরু। এরপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা, থরে থরে নানা রকম খাবার সাজানো। সব থেকে আনন্দ পেয়েছি হাঁসের ডিমের কষাটা দেখে, হাঁসের ডিম আমার অসম্ভব প্রিয়। কি সুন্দর মালা দিয়ে সাজানো, সত্যি এই এক্সপিরিয়েন্স গুলো লাইফ লং, এর জন্যই বিয়ে করা উচিত। সব রান্না বাবলি দিদি নিজের হাতে করেছে, শঙ্খ লুধ্বনি দিয়ে শুরু করলাম খাওয়া। চার চারখানা আইবুড়ো ভাত খেতে খেতে বাঙালির আন্তরিকতা, আচার নিয়ম, লোকলৌকিকতা, ভালোবাসা, আল্লাদের বন্ধনের জোর কতখানি তা নতুন করে টের পাচ্ছি। টের পাচ্ছে জিভ, টের পাচ্ছে পেটও। মাঙ্কা নামটা জেঠুরি দেওয়া, জেঠিমা আর জেঠুতো দিদিরা আমাকে ডাকে মুনাই বলে। বাবলি দিদি শ্বশুর বাড়ি কাছেই, কিন্তু বনদিদি থাকে অনেক দূরে মুম্বাই। আমার বিয়ের জন্যই সবাই একত্র হয়েছি। আমার পর বাড়ির বাকিরাও বসে গেল ডিনার সারতে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে যে ভালোবাসার ছোঁয়া শুধু মনের মণিকোঠায় স্মৃতিরত্নে ভরে নিয়ে প্রবাসে বছরগুলো কেটে যায়, সেই ভালোবাসা নিজের মানুষদের আদরে আজ আমি পরিপূর্ণ। অনেক রাত হয়ে গেছিল, রাস্তাঘাট শুনশান, ফাঁকা ফাঁকা। এই দেখে আমার আর বনি দিদির খুব ইচ্ছা হলো একটু হাঁটতে যাই। কাকুনকে সাথে করে খাওয়া দাওয়ার পর বেশ এক চক্কর হেঁটেও এলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, দারুণ লাগে। ভালো থাকুক সবাই, অমর হয়ে বেঁচে থাক আমাদের ভারতীয় বন্ধনের উষ্ণতাগুলো। জেঠু, তোমাকে আজ খুব মিস করলেও প্রতি মুহূর্তে তোমার উপস্থিতি অনুভব করেছি, জানি তুমি আমাদের সাথেই আছো। আশীর্বাদ করো যেন জীবনের পথে ফিরে না যাই।